চা বাগানে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ। বাগডোগরার কাদোপানি চা বাগানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম গৌরাঙ্গ কীর্তনিয়া। মালদার বাসিন্দা হলেও বাগডোগরার প্রমোদনগরে দাদার বাড়িতে থাকতেন তিনি। রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ব্যক্তির মৃতদেহ নজরে আসে স্থানীয়দের। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতের দাদা জানান, কেন এমন করলো বলতে পারছি না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। রাত্রেবেলা আমার সঙ্গে 6টা সাড়ে 8টার সময় দেখা হয়েছে, আর তারপরে ওই দোকানের সামনে গল্প টল্প করেছিল, ওইটাও দেখছি। আর তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে আমি ঘুমাইছি। সকালবেলা সব গ্রামের লোক ডাকিয়ে বলছে, ভাই তোর ভাই ফাঁসি লাগাই দিয়েছে, তোর ভাই ফাঁসি লাগাই দিয়েছে। আসে এই যে দেখছি বাগানে ঝুলতেছে। এখন ওর বাড়িতে এখন কি অসুবিধা আছে না আছে জানি না, বাড়িতে ওর মালদা, এখানে তো আসছে বেড়াইছে, এখানে আমার কাছে থাকতো। কি হয়েছে আমি তো ওইটা বলতে পারবো না, পাড়ার লোক যায় বলবো এরকম গৌরাঙ্গ কাকি কি ফাঁসি নিচে ফাঁসি, তখন ধরপড়ায় উঠে অমনি আমি আসলাম। কিন্তু ওনার মনে যে কি ছিল ওইটা তো আমি কিছু বলতে পারবো না, কখন হয়েছে ওইটাও আমি বলতে পারবো না। আমি তো জানি যে মরতে গেছে মনে হয়, ও যখন যা পায় তো রঙের কাজই করতে বেশিরভাগ। পরিবারে দুই মেয়ে, এক ছেলে এক মেয়ে আর বউ, চার পরিবার ওরাই। তারা এখন কোথায়, মালদাতে থাকে, এখন মালদার থেকে ওনারা কোথায় গেছে আমিও বলতে পারবো না। বলতে যে মাঝখানে বলতো যে গুয়াহাটি গেছে, গুয়াহাটি আছে জামাই মেয়েরা সবাই। আর সুগারও বলে 400 কত সুগার হয়েছে, ওষুধও দিছিল। আর কি জানি আমি বলতে পারবো না, না কোনো ওরকম তো খাওয়া দাওয়া তো ঠিক করতো, কী টেনশন, সবার সাথে কথা বলতো মাঝে মাঝে বন্ধু বান্ধব, ওই যে ওই এইটাই আর কিছু না। আমাদের সাথে তো ওরকম কিছু হয়নি, ভালোই ছিল। এখন সুগারের জন্য ওরকম হলো নাকি, কালকে তো আসলো 11টার সময় আসলো, রুটি খেলো, রুটি খেয়ে 11টার সময়, হ্যাঁ না না সকালবেলা ডেলি 8টা 9টা আমাদের রুটি খেয়ে নেয়। তারপরে কালকে কোথায় গেছিলো জানি না, আসে রুটি খেলো, রুটি খাওয়ার পরে তারপর আবার চান্দান করে ভাত খেলো, ভাত খাওয়া দাওয়া করে আবার উনি কোথায় গেল আমি আর কিছু বলতে পারবো না। থাকে ক্লাবের এখানেই বসে থাকে, ওইখানেই বেশিরভাগ থাকে আসল কথা।